প্রিয় বিএ ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব। সেটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেটি হচ্ছে তোমাদের এডুকেশনের জেনারেল এবং অনার্স উভয়ে স্টুডেন্টদের জন্য গুরুত্বপূর্ণ কারণ এডুকেশনের এই যে দুটি প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব। এই দুটি প্রশ্ন তোমাদের অনার্স এবং জেনারেলের ক্ষেত্রে পাঁচ নম্বরে আসার সম্ভাবনা রয়েছে তো প্রশ্ন দেখে নেবে এবং তার সাথে উত্তর নিয়ে আলোচনা করবো এবং অনার্সের তোমাদের সাজেশান পাবে তোমরা জেনারেলদের যে সাজেশানটা দিয়েছি সেখানে কিন্তু অনার্সেরও আমি প্রশ্নগুলো কোনগুলো করতে হবে বলে দিয়েছি সেগুলো একটু ভালো করে দেখবে তো পাঁচ নম্বরের প্রশ্ন দেখো গণতান্ত্রিক শিক্ষার লক্ষ্যগুলি কী কী গণতান্ত্রিক আদর্শ শিক্ষার লক্ষ্য শিক্ষাকে গণতন্ত্রের উপযোগী করে তুলতে হলে কতগুলি দিকের প্রতি বিশেষভাবে গুরুত্ব দিয়ে শিক্ষার লক্ষ্য নির্ধারণ করতে হবে এক গণতান্ত্রিক শিক্ষার লক্ষ্য হবে ব্যক্তিত্বের বিকাশ সাধন যা গণতান্ত্রিক আদর্শের পরিপ্রেক্ষিতেই করতে হবে বৌদ্ধিক বিকাশের সাথে সাথে শিশুর সর্বাঙ্গিক বিকাশ সাধন করতে হবে শিক্ষার লক্ষ্য হবে সুনাগরিক হওয়ার জন্য যে চারিত্রিক গুণাবলী প্রয়োজন ব্যক্তিকে তার চর্চার সুযোগ দিতে হবে চিন্তা ও যুক্তি ক্ষমতার বিকাশ সাধন করতে ঘটাতে হবে সহযোগিতা শৃঙ্খলা ও সহনশীলতা যা গণতন্ত্রের পক্ষে একান্তভাবে কাম্য সেগুলি চর্চা করতে হবে গণতন্ত্র রক্ষা করতে ব্যক্তিকে তার কর্মজীবনে পুরোপুরি আত্মনিয়োগ করতে হবে প্রত্যেক ব্যক্তি তার নিজস্ব ক্ষমতা অনুযায়ী উৎপাদনে সক্ষম হলে তবেই সমাজের উন্নতি হবে এই জন্য শিক্ষার মাধ্যমে প্রত্যেক ব্যক্তিকে তার বৃত্তি জীবনের উপযোগী করে তুলতে হবে সাত গণতন্ত্রকে রক্ষা করতে ও উন্নত করতে শিক্ষার্থীকে নাগরিকের দায়িত্ব কর্তব্য অধিকার সম্পর্কে সচেতন করে তুলতে হবে শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীর মধ্যে নেতৃত্বের ভাব জাগ্রত করতে হবে আদর্শ নেতা না থাকলে গণতন্ত্র বাঁচতে পারে না তাই শিক্ষার মাধ্যমে দেহ ও মনের এমন বিকাশ ঘটাতে হবে যাতে পরবর্তীকালে শিক্ষার্থীরা সমাজের নেতৃত্ব গ্রহণ করে সমাজের অগ্রগতিকে অব্যাহত রাখতে পারে তো গণতন্ত্রের শিক্ষার লক্ষ্যগুলি কী কী যদি দেয় বা গণতান্ত্রিক শিক্ষা বলতে কি বোঝো যদি তোমাদের টিকা হিসাবে দেয় তোমরা এই পয়েন্টসগুলো উত্তরগুলো লিখতে পারো চলে আসবো আরেকটি প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে তোমরা দেখে নাও সমাজতান্ত্রিক শিক্ষার লক্ষ্যগুলো কি কী গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাজতান্ত্রিক মতবাদ অনুযায়ী সমাজতান্ত্রিক লক্ষ্যকে মুখ্য হিসাবে গণ্য করা হয়েছে এবং ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যকে গৌণ হিসাবে বিবেচনা করা হয়েছে অর্থাৎ এখানে ব্যক্তি স্বার্থকে গুরুত্ব না দিয়ে গোষ্ঠী স্বার্থকে প্রাধান্য দেওয়ার কথা বলা হয়েছে সমাজতান্ত্রিক শিক্ষার লক্ষ্য কী বা লক্ষ্যগুলো হলো এক সমাজকে বাদ দিয়ে ব্যক্তির অস্তিত্বকে কল্পনা করা যায় না তাই সমাজতান্ত্রিক মতবাদদের মতে শিক্ষা চরম লক্ষ্য হলো সমাজের উন্নতি ও সমাজের কল্যাণ সাধন ব্যক্তিজীবন সমাজের উপর যেমন নির্ভরশীল তেমনি সমাজেও ব্যক্তি নির্ভরশীল তাই সমাজতান্ত্রিক শিক্ষার লক্ষ্য হল ব্যক্তি ও সমাজের মধ্যে মেলবন্ধন করে ব্যক্তির বিকাশ সাধন সমাজতান্ত্রিক শিক্ষার লক্ষ্য শিক্ষার্থীকে একজন গণতান্ত্রিক সমাজের যোগ্য নাগরিক হিসাবে গড়ে তোলা এই উদ্দেশ্যে শিক্ষার্থীকে এই পরিবর্তনশীল সমাজের সঙ্গে সার্থক অভিযোজনে সহায়তা করা সমাজতান্ত্রিক দৃষ্টিভঙ্গি অনুযায়ী শিক্ষার লক্ষ্য হল সামাজিক দায়িত্ব ও কর্তব্য সম্বন্ধে শিক্ষার্থীকে সচেতন করা সমাজতান্ত্রিক শিক্ষার লক্ষ্য হল এমন নাগরিক তৈরি করা যার সাহায্যে শিক্ষার্থী গণতন্ত্রের রূপে নিজেকে প্রকাশ করতে সক্ষম হয় সমাজতান্ত্রিক শিক্ষার লক্ষ্য হলো সমাজ পুনর্গঠনের অভিমুখ ঠিক করা তো এই ছটি পয়েন্ট তোমরা এখানেও পড়ে নেবে এবং এই দুটি পাঁচ নম্বরের প্রশ্নের খুবই গুরুত্বপূর্ণ দুটি পাঁচ নম্বরের প্রশ্ন তোমরা ভালো করে রেডি করে নাও আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আমি আলোচনা করব তবে তোমরা যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রেখে দিও এবং চ্যানেলের সাথে থেকো তোমরা সেকেন্ড সেমিস্টার থার্ড সেমিস্টার প্রত্যেকটা সেমিস্টারে বহু গুরুত্বপূর্ণ সাজেশান এবং সাথে নোটস তোমরা পাবে এবং যারা একটু আর্থিক দিক থেকে অসুবিধা রয়েছে তারা আমার সঙ্গে যোগাযোগ করবে আমি চেষ্টা করব তোমাদের যতটা কম রেকোনাইজেশনের সম্ভব আমি তোমাদের সাহায্য করব অবশ্যই থাকবে তোমরা চ্যানেলের সাথে তোমরা উপকার পাবে আজকের মতো এটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো এবং তোমাদের পিভি স্টাডি ক্লাস গ্রুপে যারা জয়েন হওনি তোমাদের দেখবে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি চ্যানেলে তোমরা সেখান থেকে জয়েন হয়ে যেতে পারবে আজকের মতো এটুকুই